সৌদি আরবের রেস্তোরাঁগুলোতে সাধারণত নারী ও পুরুষের জন্য আলাদা প্রবেশপথ রয়েছে। অর্থাৎ রেস্তোরাঁয় প্রবেশ করতে হলে নারী ও পুরুষকে আলাদা প্রবেশপথ ব্যবহার করতে হয়। তবে এই নিয়ম বদলাতে যাচ্ছে। বিভিন্ন সামাজিক কঠোর রীতিনীতি শিথিল করার অংশ হিসেবে এই নিয়মের বাধ্যবাধকতা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, বিডি ভিউজ ইনফোটেনমেন্ট চ্যানেলে সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য আমরা প্রতিদিন জানাবো। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, মিউনিসিপ্যালিটিস অ্যান্ড রুরাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় জানিয়েছে, রেস্তোরাঁয় প্রবেশ ও নারী পুরুষের আলাদা ব্যবস্থার নিয়ম আর বাধ্যতামূলক থাকবে না। মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, রেস্তোরাঁর মধ্যে পুরুষ ও নারীদের আলাদা বসার যে নিয়ম তাও দূর করা হবে। রেস্তোরাঁয় আলাদা প্রবেশপথ ব্যবস্থা থাকা বাধ্যতামূলক নয়। রেস্তোরাঁগুলো চাইলে এখনও আলাদা প্রবেশপথ রাখতে পারে। তবে স্কুল ও হাসপাতালগুলোয় নারী ও পুরুষের প্রবেশপথ এবং অবস্থানের আলাদা বন্দোবস্ত কোনো পরিবর্তন আছে কি না তা মন্ত্রণালয় জানায়নি। জনসম্মুখে সম্পর্ক নেই এমন নারী পুরুষের মেলামেশার নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল সৌদি আরব। এই নিয়মের ব্যত্যয় হলে পুলিশ কঠোর পদক্ষেপ নিতে পারত। সৌদি আরবকে বিশ্বের কাছে আধুনিক হিসেবে তুলে ধরতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিভিন্ন সামাজিক বিধিনিষেধ শিথিল করার কাজ করছেন। এর মধ্যে নারীদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এছাড়া বিনোদন স্থানগুলোয় নারীদের প্রবেশের উপরও যে নিষেধাজ্ঞা ছিল তাও তুলে নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। প্রতিরক্ষা, সমরাস্ত্র ও কূটনীতির নানা বিশ্লেষণ নিয়ে আবারও হাজির হব আপনাদের কাছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।